বর্ধমান জংশন স্টেশনের বেশ কিছু হকার্স ও ব্যবসায়ী নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত করল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপি নেতা খোকন সেন সহ অন্যান্যরা। বর্ধমান জংশন স্টেশনে পুরুষ ও মহিলা নিয়ে বেশ কিছু হকার্স রয়েছেন, রয়েছে প্রচুর ব্যবসায়ী। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর জন্য বিজেপি এগিয়ে এসেছে, পাশাপাশি সদস্যতা অভিযান করছে তাদের মধ্যে দিয়ে। বিজেপির নেতা খোকন সেনের উদ্যোগে সদস্য সংগ্রহ চলছে বর্ধমান জংশন স্টেশন চত্বরে। আমরা প্রশাসনকে, রেল প্রশাসনকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে একটা যদি রেলের হকারের প্রতি আপনারা অত্যাচার করেন তাহলে আমরা বাধ্য হব রেল হকারদের স্ত্রী বাচ্চা পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা ধন্ডায় বসে যেতে। আপনারা চাকরি করেন, আপনাদের পেটে ভাত আছে, আর এই রেলের হকাররা যারা হচ্ছে প্রতিদিন যে 50 কিলোমিটার স্পিডে যে এই রেলের স্টেশনের উপর দিয়ে যে ট্রেন যে স্পিডে যে গাড়ি যায় তার সাইডে থেকে তারা রেলে হকারি বিক্রি করার জন্যে, জিনিসপত্র বিক্রি করার জন্যে তারা দাঁড়িয়ে থাকে। তাদের জীবন মরণের বাঁচারকে সামনে রেখে তারা রুটি উপার্জন করে। বিশেষ করে আমাদের দুটো জিনিস আমরা রেল হকারদেরকে বোঝাতে পেরেছি যে আগে আপনি সদস্যপদ নিন, আগে আপনি জানার চেষ্টা করুন যে কোন দলটা আপনার পক্ষে রুটিরুজি লড়াইয়ের স্বার্থে দাঁড়াচ্ছে, আন্দোলন করছে। আগে যদি আপনারা সদস্যটাই হলেন না, আমাদের আপনারা জানেন গোটা ভারতবর্ষে আমাদের সদস্য সংগ্রহ চলছে বিজেপির পক্ষ থেকে, সেখানে রেল হকাররা আলাদা করে কিছু নয়। আমরা সেই কারণে রেল হকারদের কাছেও আমরা এই বার্তা নিয়ে গেছি যে আগে আপনারা বিজেপির সদস্যটা হন, তারপরে আপনাদের লড়াই আন্দোলন আরও সুসংগঠিত হবে, আরও শক্তিশালী হবে, আমরা তাহলে আরও পাশে দাঁড়াতে পারবো। এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই মিটিং এবং সভা আমরা ডেকেছি। যে আমাদের এখানে আপনারা জানেন যে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে যেভাবে তৃণমূলের সন্ত্রাস কায়েম করে রেখেছে, গরিব মানুষ খেটে খাওয়া মানুষের যে অধিকার, সে অধিকার থেকে তারা বঞ্চিত করে রেখেছে। তারা তাদেরকে ভয়ে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, তাদের কাছ থেকে প্রতিদিন যে কাটমানিটা নেওয়া হচ্ছে, সে টোটো থেকে শুরু করে হচ্ছে আপনার যারা এখানে বিস্কুট বিক্রেতা আছে, যারা রেলের হকারের দোকানদার আছেন, তাদের কাছে প্রতিদিনের একটা তোলা তোলা হয় এখান থেকে। আমরা সেই তোলার বিপক্ষে এবং এই তোলা যাতে অবিলম্বে বন্ধ করা হোক, তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী যারা এই তোলাটা তুলছে তাদের কাছে আমাদের এই বার্তা যাবে যে যদি আপনারা তোলাটা বন্ধ না করেন তাহলে আমরা বিরোধ আন্দোলনে যাব। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আগামী 5 তারিখে আমরা গুডশেড রোডে একটা ঐতিহাসিক জনসভা আমরা করব। It's caught in the crossfire.